মুর্শিদাবাদ বহরমপুরে কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস তিনি সাংবাদিক বৈঠক করে বলেন যে তৃণমূল কংগ্রেস সামাজিক দূরত্ব বজায় না রেখেই দলে একের পর এক যোগদান কর্মসূচি চালাচ্ছে। শুধু তাই নয়, তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে পুলিশ প্রশাসন চড়াও হচ্ছে কংগ্রেসের নেতাদের উপর, এমনকি তাদেরকে পাকড়াও করা হচ্ছে, এমন ঘটনাও কিন্তু ঘটছে এ রাজ্যে। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে কোঅর্ডিনেটর অশোক দাস। কি বলেছেন জয়ন্তবাবু এবং অশোকবাবু, একে একে দেখাবো আপনাদের। কিছুদিন ধরেই আপনারা লক্ষ্য করে দেখবেন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করোনা আবহাওয়ার মধ্যে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে শুধুমাত্র গায়ের জোরে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গাতে তৃণমূলের যোগদান পর্ব চলছে। এটা প্রশান্ত কিশোরের নতুন ভোকাল টনিক। অর্থাৎ এর আগেও তিনি দিল্লিতে এই ধরনের মানুষকে বিভ্রান্তকর টনিক খাইয়েছিলেন। পশ্চিমবঙ্গে আবির্ভূত হওয়ার পর তিনি মুর্শিদাবাদ জেলাতেও এই টনিক তিনি চালু করতে চলেছেন, যেখানে তৃণমূলের যোগদান হচ্ছে একটাই মাত্র উদ্দেশ্য, 2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করো, মানুষকে এই বার্তা দাও যে আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন সরকার আবার গঠন করা হবে। তবে তারা বিভিন্ন দুর্নীতির দায় একে অপরের ঘাড়ে চাপাচ্ছে, বিভিন্ন ব্লকে ব্লকে তৃণমূলের যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে তাতে নিজেদের মধ্যে যে গণ্ডগোল হচ্ছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে তাদেরকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। অর্থাৎ শাসক দলের কোন্দল বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা প্রশান্ত কিশোরের দ্বিতীয় ভোকাল টনিক। বিরোধীদের পরিস্থিতি বেহাল, কংগ্রেসটা সাইনবোর্ডে পরিণত, শুধু অধীর চৌধুরীর দেহটাকে খাড়া করে কোনোরকমে কংগ্রেস খুঁড়ি খুঁড়িয়ে চলছে। মুর্শিদাবাদ জেলায় সিপিএম একটি মৃতপ্রায় পার্টি, আর বিজেপি পার্টি ধর্মান্ধতার স্লোগানকে সামনে রেখে আমাদেরকে নতুন করে আবার হিন্দুত্বের রিনিউয়াল করতে হবে। আমরা হিন্দু ছিলাম না, হিন্দুত্বের রিনিউয়াল করতে হবে আমাদেরকে, নতুন করে হিন্দু হতে হবে। পর্দার আড়ালের নায়ক হচ্ছেন পালের গোদা অধীর চৌধুরী, ওদের ঝাল লেগেছে। প্রতিদিন এই যে এত কর্মী আসছে তৃণমূলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আহ্বানে নতুন প্রাণ নতুন গান, এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন করে বাংলা গড়ি, ওরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তাই আমাদের সোশ্যাল ডিস্টেন্স ওরা ফুটকাটি করে মাপছে।